এটা শড়া গাছের কিছু বৈশিষ্ট্য লেখা শড়া গাছ লাগাই বোর্ডটা দেখে নেন আর এটা সেই শড়া গাছ এই দেখুন এখানে একটা বল্লার চাকু আছে এখানে একটা বল্লার চাকু আছে এটা কিন্তু শড়া গাছ অনেক নাম শুনেছেন শড়া গাছের পেতনি শড়া গাছের ভূত হ্যাঁ গাছটা কোর থেকে দেখায় ওই এটা শড়া গাছ অনেক নাম শুনেছেন এই শড়া গাছের গুড়া কিন্তু এটা অনেক গল্প আছে এই গাছ নিয়ে কাল্পনিক গল্প মানসিক গল্প সত্য গল্প এই সেই গাছ অনেকে হয়তো চোখে দেখেননি আজকে দেখেন এটা পাহাড়ি একটা ইয়ে আসেন সামনে আসেন এটা এইট কম কালেকশনের ভিতরে দৃশ্য একটা সলিং রাস্তা পিছনে নদী আমি অন্য ভিডিও দেখাবো এটা যতটুকু সম্ভব ততটুকু দেখায় এই দেখুন একটা ফল অবশ্যই এখানে হাজার হাজার গাছ আছে ভাই বললো এটা কাঁঠালি চাপা বলে এটা কাঁঠালি চাপা গাছ যেগুলো জানি ও ওই যে সাইনবোর্ড লেখা আছে অনেক গাছে আমি সেই গাছগুলোর নাম দেখাবো আপনাদের ইনশাল্লাহ অনেক প্রচুর গাছপালা আছে এখানে অনেক গাছে সাইনবোর্ডও লেখা আছে আমি সেগুলো আপনাদের দেখাবো এখানে পাঠাগার এইট কমপ্লেক্সের এটা এইট কমপ্লেক্সের ভিতরে যেহেতু সবই এইট কমপ্লেক্সের জিনেদের মনে হয় এরকম জোন কিন্তু একটাই আছে ডেঞ্জার জোন ওই যে মানে ইয়ের জন্য কুকুরের জন্য কি ও এটা ডেঞ্জার জোন কুকুর কি করে এখানে জানেন আপনি ওই যে কুকুর এখানে ও মানে থাকে আর কি বিদেশি কুকুরের আবাসিক স্থান এটা এটা এইট কমপ্লেক্সের ভিতরে আমরা এইট কমসেলের অফিসের ভিতরে যাবো কনফেকশন রুমে এমনি আমি পিছনে একটু জিনিস দেখাবো আপনাদের এরকম অনেকগুলো আছে হ্যাঁ দেখুন কৃষ্ণচূড়া গাছের ডাল কিভাবে নেমে গেছে এটা কিন্তু নবগঙ্গা নদী পাশে এটা এইট কমপ্লেক্সের পিছন আমি এইট কমপ্লেক্সের পিছন দিকে দেখাচ্ছি সামনে এটা সেই নতুন ধোপাকাটা ব্রিজ কিছু মানুষ গোসল করছে সৌন্দর্য প্রকৃতি দেখতে পাচ্ছেন ওই যে পাশে ওইটা বেদ গাছ আপনারা এই জায়গাটা একটু অনুভব করে এই দেবদার গাছ এটা কিন্তু সেই বুড়িগঙ্গা নদী নবগঙ্গা এখানে দাঁড়িয়ে যদি আপনি তাকান তাহলে আপনার হয়তো খিদেটাও হারিয়ে যাবে আমাদের মতো প্রাকৃতিক আসলে এত সুন্দর পরিবেশ এখানে আর এখানে অসংখ্য কদম গাছ আছে এখানেও একটা আছে আপনি কে আগে গেছেন এখানে এই যে আমার কিছু সাথী ভাই খুব প্রিয় ভাই এটা শ্রদ্ধা ভার এই ভাইয়ের সাথে কেবলাই পরিচয় হলো স্বাধীন নাম ছোট ভাই খুবই ভালো ছেলে খুবই ভালো ছেলে আমরা এখানে একটা প্রোগ্রামে আসছিলাম তাই এই জায়গার জিনিসগুলো দেখে আমি আপনাদের মাঝে হয়তো দুটো সাইডে ভিডিও করবো সেই আশা নিয়ে আসি আপনারা এক এক করে দেখবেন আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর পেজে লাইক কমেন্ট করবেন করে সঙ্গে থাকবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আরেকটু আপনার এই শুধু নদীটার কিনারা দেখাই এখানে কিন্তু শুধু সবুজ আর সবুজ অন্য কিছু পাবেন না আর হাজার হাজার গাছ আছে শ্রদ্ধার পালা ভাই বলে গেছেন এই অনেক প্রতিষ্ঠানের ভিতরে আমি অনেক গাছ সে গাছগুলো আস্তে আস্তে করে আপনাদের দেখাবো শহরের বুকে এরকম প্রতিষ্ঠান কাচের মতো বেদনা বিধুর আর না হয় আসবে না দুবাহু ডোরে অকালে তবে কেন ভাসালে তারে মন রে আমার শুক্রে খুঁজিস বামে মনের মানুষ মিললে পরে স্বর্গ যে ধরাতে নামে না হলে মরবিরে পুড়ে এ জনম গেলে ধামে মন রে আমার শুক্রে খুঁজিস বামে মনের মানুষ যে জন রে পায় রহিয়াছে সেজন ধরাই জল যে যাচে তার কিনারায় পায়রে খুঁজে মানিক রতন পাওয়া না পাওয়ারই বেদন সবই তো তারই সৃজন তাই তো অধমের অচে বুঝে শুনে কর রে কাদন মন রে আমার শুক্রে খুঁজিস বামে আপনহীনে ধরা ছেড়ে হারালি মন তরি কামে সাধন ভোজন তারি নামে করলি না তুই দিবানিশি মন তাই উতলা হলো ভাসিল রে রঙ্গধামে
মন্দ্রে আমার শুক্রে খুঁজিস বামে। ধন্যবাদ। আমার শ্রদ্ধার জুয়েল ভাই একটা ছোট লেখা লেখে নিয়ে এসে আপনাদের মাঝে শোনালো প্রাকৃতির মাঝখানে, উপভোগ করতে করতে আমিও উপভোগ করলাম, আপনারাও শুনলেন।